নমস্কার জয়টক চ্যানেলে আপনার কোনো কোনো স্বাগত জানাই আমার নাম মৃত্যুঞ্জয় আপনি দেখছেন জয়টক তো চলুন শুরু করে আজকের টিকটক তো আজকের প্রথম আপডেট হচ্ছে রিয়েলমি তো রিয়েলমি অফিসিয়ালি কনফার্ম করেছে নার্জো টেন ইজ ব্যাক তো এখানে ডেট এসেছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টুয়েলভ থার্টি পি তো এখানে অনলাইন লাইভ স্ট্রিম লঞ্চ হবে তো এখানে কোম্পানি বলছে রিয়েলমি নার্জো বলতে কী বোঝায় তো নার্জোর এন থেকে হয় নেক্সট লেভেল ক্যামেরা এ থেকে হয় এ ক্লাস প্রসেসার আর থেকে হয় রিমার্কেবল ব্যাটারি জেড থেকে হয় জেনিথ অফ ডিজাইন আর ও থেকে হয় আউটস্ট্যান্ডিং ডিসপ্লে তো এখানে নেক্সট লেভেল ক্যামেরা থাকবে বেটার ব্যাটারি থাকবে বেটার ক্যামেরা থাকবে বেটার ডিসপ্লে বেটার লুক সব কিছু বেটার বেটার দিয়ে রিয়েলমি নার্জো সিরিজ তো দেখা যাক নার্জো টেন আর নার্জো টেনে কী ফিচার্স নিয়ে লাঞ্চ হয় আর কোন প্রাইস পয়েন্টে লাঞ্চ হয় নেক্সট আপডেট হচ্ছে শাওমি স্মার্ট ক্লিনিং তো স্বামী স্মার্ট ক্লিন আইওটি প্রোডাক্ট লাঞ্চ করেছে যার নাম দিয়েছে মি রোবট ভ্যাকিউম মপ তো এখানে মি রোবট ভ্যাকিউম মপে টু ইন ওয়ান সুইপিং প্লাস মুপিং এখানে অ্যাপ কন্ট্রোল দেওয়া হয়েছে লেজার নেভিগেশন দেওয়া হয়েছে মোবাইলের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আর ছোট ছোট জায়গার মধ্যে আপনি ওটাকে মোবাইল থেকে কন্ট্রোল করে পাঠাতে পারবেন আর ওখানে পরিষ্কার করতে পারবেন এরকম অনেক কাজ আছে যেটা ছোটো ছোটো যে জীবাণু হয় ছোটো ছোটো নোংরা হয় সেই সব জিনিসকেও পরিষ্কার করতে পারেন তো এই হচ্ছে শাওমি স্মার্ট ক্লিনিং যার নাম হচ্ছে মি রোবট ভ্যাকিউম মোভ এর প্রাইস হচ্ছে ভারতবর্ষে তো যার যার পছন্দ শেষে অর্ডার করতে পারো টোয়েন্টি এপ্রিল টোয়েন্টি এপ্রিল থেকে অনলাইনে ই কমার্স ফ্লিপকার্ট অ্যামাজন মি ডট কমে সেল শুরু হচ্ছে নেক্সট আপডেট হচ্ছে অপো এ নাইনটি টু তো অপো এ নাইনটি টু রেন্ডার সামনে এসেছে যেখানে দুটি কালার দেখা যাচ্ছে চারটি কোয়াড ক্যামেরা দেখা যাচ্ছে তো এই হচ্ছে অপো এই নাইনটি টু তো দেখা যায় কবে ভারতবর্ষে লঞ্চ হয় আর কোন প্রাইস পয়েন্টে লাঞ্চ হয় নেক্সট আপডেট হচ্ছে অ্যাপেল আইফোন টুয়েলভ প্রো তো অ্যাপেল আইফোন টুয়েলভ প্রোর এখানে ফটো সামনে এসছে তো এটা সঠিক কিনা যেখানে দেখা যাচ্ছে চারটে ক্যামেরা তো অ্যাপেল প্রত্যেক বছরই সেপ্টেম্বর মাসে লঞ্চ করে অ্যাপেল নিউ সিরিজ যেরকম কত বছর লাঞ্চ করেছিল অ্যাপেল ইলেভেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স তো এবছরও লঞ্চ করবে সেপ্টেম্বর মাসে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ প্রো আর আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো দেখা যাক সেপ্টেম্বর আইফোন টুয়েলভ আর টুয়েলভ প্রো লাঞ্চ হয় নেক্সট হচ্ছে শাওমি মি টেন আর মি টেন প্রো তো মালয়েশিয়াতে লাঞ্চ হবে যেখানে ডেট এসেছে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল তো মি টেন প্রোতে হচ্ছে ওয়ান জিরো এইট মেগাপিক্সেল ক্যামেরা যেখানে এইট কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট তো দেখা যাক কোন প্রাইস পয়েন্টে লাঞ্চ হয় ভারতবর্ষে লাঞ্চ ডেট ফিক্সড হয়েছিল কিন্তু লকডাউনের জন্য ডেট পোস্টপোন করা হয়েছে তো লকডাউন পার হলে অবশ্যই ভারতবর্ষে লঞ্চ হবে নেক্সট আপডেট হচ্ছে ভিভো আইকো নিউ থ্রি তো ভিভো আইকো নিউ থ্রির একটি ফটো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা তো ফর্টি এইট মেগাপিক্সেল মেন ক্যামেরা হবে আর সেকেন্ড দুটো ক্যামেরার এখনও উল্লেখ করা হয়নি যেখানে দেখা যাচ্ছে প্রাইস একটি ফটোতে প্রাইস লিক হয়েছে যেখানে দু হাজার নশো আটানব্বই ই তো অলমোস্ট বত্রিশ হাজার টাকার মতো হয় তো যদি ভারতবর্ষে লাঞ্চ হয় তিরিশ হাজারের মধ্যে তাহলে খুবই সাকসেসফুল হবে যেখানে স্ন্যাপড্রাগন এট সিক্সটি ফাইভ ফাইভ জি প্রসেসার ওয়ান ফোরটি ফোর হার্স রেটের রিফ্রেশ ডিসপ্লে যেখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ তো এরকম অনেক চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ফর্টি ফোর ওয়াট ফাস্ট চার্জিং তো এত ফিচার্স নিয়ে যদি তিরিশ হাজারের লাঞ্চ হয় তাহলে খুবই সাকসেসফুল হবে তো দেখা যাক কী হয় নেক্সট আপডেট হচ্ছে মেজু সেভেন্টিন তো মেজু ভারতবর্ষে কয়েকটি ফোন লঞ্চ করেছিলো দু হাজার চোদ্দোতেই দু হাজার পনেরোতে যেরকম মেজু এম ওয়ান এম টু নোট সিরিজে কয়েকটি ফোন লঞ্চ করেছিল তো সেই ফোনগুলো খুবই সাকসেসফুল হয়েছিল কিন্তু ভারতবর্ষে কয়েক বছর থেকে ফোন লাঞ্চ করে না জানি না কি হয়েছে তো এখানে মেজু এম সেভেন্টিন ফটো সামনে এসেছে যেখানে ফুল স্ক্রিন শুধু একটি পাঞ্চোল সেলফি ক্যামেরা দেওয়া আছে আর এখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো দেখা যাক মেজু সেভেন্টিন টোয়েন্টি সেকেন্ড এপ্রিল হয়তো লাঞ্চ হবে তো এই হচ্ছে মেজ আপডেট নেক্সট হচ্ছে রেডমি নোট নাইন তো রেডমি নোট নাইনের এখানে টিনা সার্টিফিকেশন লিক্স হয়েছে যেখানে অনেক ডিটেলস সামনে আসছে যেরকম ফোনে হবে সিক্স পয়েন্ট ফিফটি থ্রি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে ফোরটি এইট মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি থ্রি জিবি ফোর জিবি সিক্স জিবি আর একশো স্টোরেজ তো খুব তাড়াতাড়ি হয়তো লাঞ্চ হবে তো দেখা যাক কবে লাঞ্চ হয় নেক্সট আপডেট হচ্ছে রিয়েলমি এক্স সুপার জুম তো রিয়েলমি এক্স থ্রি সুপার জুমের এখানে মডেল নাম্বার এসেছে আর এম এক্স টু জিরো আর এম এক্স টু জিরো এইট সিক্স তো এটা হবে রিয়েলমি এক্স থ্রি বা এক্স থ্রি প্রো তো এখানে শোনা যাচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা হবে বা একটিতে ওয়ান জিরো এইট মেগাপিক্সেলও ক্যামেরা হতে পারে তো দেখা যাক খুব তাড়াতাড়ি হয়তো রিয়েলমি এক্স থ্রি বা এক্স থ্রি প্রো লাঞ্চ হবে তো এই হচ্ছে আজকের আপডেট কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম স্টে সেফ